ভুলে কেনা শশাঙ্কই করলেন পাঞ্জাবের তায়মসম। শশাঙ্ক সিংহকে নিশ্চয়ই এখন আর ফিরিয়ে দিতে চাইবেন না পাঞ্জাবকে। গতকাল রাতে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে 200 রানের লক্ষ্যে 29 বলে 61 রানের ইনিংসে পাঞ্জাবকে স্মরণীয় এক জয় এনে দিয়েছে 32 বছর বয়সী এই অলরাউন্ডার। হয়েছেন ম্যাচ সেরাও, অথচ এই শশাঙ্ককে নিলামে কিনে ফিরিয়ে দিতে চেয়েছিল পাঞ্জাব। গত ডিসেম্বরে আইপিএল নিলামে শশাঙ্ককে তারা ভিত্তিমূল্য 20 লাখ রুপিতে কিনে পাঞ্জাব। তবে এই ঠিক পরপরই পাঞ্জাবের পক্ষ থেকে নিলাম প্রলোচনাকারী ইঙ্গিত করা হয় তারা তাকে কিনতে চায় না। দলের মালিক প্রীতি জিন্তাও একই ইঙ্গিত করেন। নিজেকে একজন খেলোয়াড়কে কিনে আবার ফিরিয়ে দিতে চাওয়া, সেই ঘটনা বেশ বিব্রতকর একটি পরিস্থিতি তৈরি হয় আইপিএল নিলামে। কয়েক মিনিট আগে শশাঙ্ক সিং নামে বাংলা আর এক ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছিল। এরপর পাঞ্জাবের অমোক কাণ্ড ধরাশা সৃষ্টি করে আবার। অবশ্য পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঞ্জাব পরিষ্কার করে যে এই শশাঙ্ককে কিনতে চেয়েছিলেন। দুজন একই নামে খেলোয়াড় তালিকায় থাকাতেই এই গোলমাল সৃষ্টি হয়েছে। শশাঙ্কের গত রাতের পারফরমেন্সের পর পাঞ্জাবের ওই ভুল আবার আসছে আলোচনায়। ভুল করে কপাল খুলে গেছে দলটির বলা হচ্ছে। আমার মুম্বাই ভিত্তিক এই ক্রিকেটার অবশ্য মৌসুমের শুরু থেকে আস্থা রেখেছে পাঞ্জাবে। মুম্বাইয়ের স্থানীয় টুর্নামেন্টে শশাঙ্কের সঙ্গে খেলেছিলেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান, সেখান থেকে তার উপর নজর দেওয়া হয়। প্রথম 2 মাসে 7 নেমে অপরাজিত 109 রানের ইনিংস খেলার পর শশাঙ্ক তার সেরাটা বের করে আনলেন গতকাল 6 নেমে গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলে। 200 রানের লক্ষ্যে পাঞ্জাবকে বেশ লক্ষ্য মনে হলেও, তবে শশাঙ্ক নামার পরে তখন পাঞ্জাবের দরকার ছিল 68 বলে 130 রান। শশাঙ্কের সঙ্গে দ্বিতীয় শর্মা 8 বলে 16 এবং আশুতোষ করেন 17 বলে 31 রান এবং দুজন মিলে লাস্ট পর্যন্ত পাঞ্জাবকে জিতিয়ে মাঠ ছাড়েন